সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো শিক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর সাত দশমিক দুই অনুশীলনের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তো আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং যদি কোথাও কোনো কিছু সমস্যা হয় যদি লেখা বোঝা না যায় এবং সাউন্ড যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে তাহলে চলো আমরা সৃজনশীল প্রশ্নটির সমাধান করা শুরু করি দেখো আমাদের এখানে একজন ফল বিক্রেতার নিকট মোট ফলের হাফ অংশ আপেল তিনের এক অংশ কমলা এবং চল্লিশটি আম আছে মোট ফলের সংখ্যা এক্স ধরে আপেল ও কমলার সংখ্যা এক্সের মাধ্যমে প্রকাশ করো খ নম্বর প্রশ্ন হচ্ছে সমীকরণ গঠন করে মোট ফলের সংখ্যা নির্ণয় করো গ নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিটি আপেলের দাম বারো টাকা প্রতিটি কমলার দাম বিশ টাকা এবং প্রতিটি আমের দাম তিরিশ টাকা হলে ফলগুলো কিনতে মোট কত টাকা লাগবে তো শিক্ষার্থীরা আমরা সমীকরণের অধ্যায় কিন্তু আগেই করেছি কাজে সমীকরণের সংজ্ঞা এবং সমীকরণ কিভাবে গঠিত হয় সে সম্পর্কে তোমরা অবশ্যই জানো তাহলে আমরা এখানে যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্তগুলো মেনে আমরা সমীকরণ গঠন করব এবং সেই সমীকরণ সমাধানের যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো ফলো করে আমরা সমস্যাটির সমাধান করব। ঠিক আছে তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্ন কী ছিল মোট ফলের সংখ্যা এক্স ধরে আপেল ও কমলার সংখ্যা এক্সের মাধ্যমে প্রকাশ করো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোট ফলের সংখ্যা দেওয়া নেই তাহলে মোট ফলের সংখ্যা আমাদের ধরতে বলেছে কি এক্স এবং আপেল আছে কতগুলো সেটাও দিয়ে দেওয়া নেই অংশ হিসেবে দেওয়া আছে কমলা কতগুলো আছে সেটাও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নেই তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান শুরু করি দেখো ক নম্বর তাহলে আমাদের কি ধরতে বলেছে মোট ফলের সংখ্যা হচ্ছে এক্স তাহলে লেখো ধরিয়ে মোট ফলের সংখ্যা এক্সটি লেখো ধরিয়ে মোট ফলের সংখ্যা ধরি মোট ফলের সংখ্যা এক্সটি মোট ফলের সংখ্যা কত কতটি এক্সটি তাহলে দেখো আপেল আছে কত মোট ফলের এত অংশ তাহলে দেখো সুতরাং আপেল আছে সুতরাং আপেল আছে আপেল আছে কত এক্স এর কত অংশ আপেল আছে হাফ অংশ অর্থাৎ মোট ফলের হাফ অংশ আপেল আছে তাহলে এক্সের এত অংশ তো শিক্ষার্থীরা এখানে আমি দিয়েছি এক্সের হাফ অংশ তোমরা এখানে এক্স গুণন দিতে পারো তোমরা কী দিতে পারো এক্স গুণন দিতে পারো এত টি তাহলে এখানে কী হবে এর মানে হচ্ছে গুণ তাহলে এক্স দিয়ে আমরা ওয়ানকে যদি গুণ করি তাহলে এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে হবে এক্স আনিসে টু ঠিক থাকবে এতটি তাহলে আপেল আছে কতটি এক্স বাই টু এতটি ঠিক একইভাবে আমরা বের করতে পারবো কতটি কমলা আছে তাহলে লেখো এবং কমলা আছে এবং কমলা কমলা আছে মোট ফলের কত অংশ মোট ফল হচ্ছে এক্স এক্সের এত এতটি খেয়াল করো আমাদের মোট ফল ছিল এক্স আর আপেল আছে কত তিন ভাগের এক ভাগ অর্থাৎ তিনের এক অংশ তাহলে আমরা সেটি লিখলাম এক্সের এত এত হবে টি তাহলে এখানে এর মানে কি গুণ এক্স দিয়ে যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে হবে এক্স আর নিচে থ্রি ছিল থ্রি থাকবে এত টি তাহলে দেখো আপেল এবং কমলার সংখ্যাকে আমরা এক্সের মাধ্যমে প্রকাশ করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আর যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে ঠিক আছে তাহলে উত্তর লেখো লেখো অ্যান্সার আপেল আছে আপেল আছে এতটি এবং কমলা আছে কমলা আছে এতটি তো শিক্ষার্থীরা এ পর্যন্ত ছিল আমাদের কোনো নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখে নিচ্ছি আমার সাথে তোমরা কে কে যুক্ত আছো এবং বুঝতে পেরেছো কি না আমাদের সাথে যুক্ত আছেন আফসার স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে ক্লাসটি দেখার জন্য মুস্তাফিজুর রহমান স্যার আছেন আমাদের সাথে ফারজান আহমেদ গুড থ্যাংক ইউ মুস্তাফিজুর রহমান স্যার লিখেছেন সব ঠিক আছে খুব ভালো আছে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আছে সাইমা হোসাইন সার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন তো তোমরা আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছো তারা ক্লাসটি একটু শেয়ার করে দাও যেন সবাই ক্লাসটি দেখার সুযোগ পায় তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের খ নম্বর প্রশ্নে কী বলেছে সমীকরণ গঠন করে মোট ফলের সংখ্যা নির্ণয় করো তো সমীকরণ গঠন করতে গেলে কিন্তু কিছু শর্ত দেওয়া থাকে ঠিক আছে সেই শর্ত মেনে আমরা সমীকরণ গঠন করব এবং তারপরে আমরা ওই সমীকরণের সমাধান করে মোট ফলের সংখ্যা খুব সহজেই বের করতে পারব তাহলে চলো আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করা শুরু করি দেখো খ নম্বর প্রশ্নের সমাধান আমরা এখান থেকে শুরু করছি আমরা উপর থেকে প্রশ্নটা সল্ভ করি দেখো খ নম্বর শিক্ষার্থী বন্ধুরা আমরা ক থেকে কিন্তু আপেলের সংখ্যা পেয়েছি এবং কমলার সংখ্যা পেয়েছি তাহলে এটা আমরা একটু লিখে নিই লেখো ক থেকে প্রাপ্ত লেখো ক থেকে প্রাপ্ত ক থেকে প্রাপ্ত তাহলে ক থেকে আমরা কি পেয়েছিলাম আপেল আছে কত এক্স বাই টু আপেল আছে এতটি এরপরে কমলা আছে কমলা আছে এক্স বাই থ্রি এতটি শিক্ষার্থীরা এটা কিন্তু আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করেছিলাম আপেল আছে এক্স বাই টু এতটি এবং কমলা আছে এক্স বাই থ্রি এতটি আর আমাদের কতটি আম দেওয়া আছে দেখো আম দেওয়া আছে কতটি চল্লিশটি এটা কিন্তু সরাসরি দেওয়া আছে তারপর লেখো লাখো দেওয়া আছে আম আছে দেওয়া আছে আম আছে আম আছে চল্লিশটি তাহলে তোমরা একটু খেয়াল করে দিকে আপেল আছে এতটি আম আছে এতটি এবং সরি কমল আছে এতটি এবং আম আছে হচ্ছে চল্লিশটি তো শিক্ষার্থীরা আমরা যদি এই ফলগুলোকে যোগ করি তাহলে আমাদের মোট ফল আছে কতগুলো এক্সটি এক্সটি সমান হবে অবশ্যই মোট ফলকে আমরা আপেল কমলা এবং আম এই তিন ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ মোট ফলের মধ্যে কী কী আম আছে আপেল আছে কমলা আছে এবং আম আছে তাহলে আপেল কমলা এবং আম এর সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই কী হবে মোট ফলের সমান হবে আর মোট ফলের সংখ্যা হচ্ছে এখানে এক্স তাহলে লেখো প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে আমরা এই ফলগুলো সব যোগ করে দিই আপেল এতটি কমলা এতটি এবং আম এতটি এই সবগুলো ফল যোগ করলে আমরা মোট ফল পাব তাহলে লেখো এক্স বাই টু প্লাস এক্স বাই থ্রি প্লাস হচ্ছে ফর্টি আপেল কমলা এবং আম এই তিন ধরনের ফল যোগ করলে আমার মোট ফলের সমান হবে মোট ফল কিন্তু আমাদের এক্স আমাদের এখানে দেখো ক নম্বর প্রশ্নে বলে দিয়েছিল যে মোট ফলের সংখ্যা এক্স ধরে মোট ফলের সংখ্যা এক্স ধরতে বলেছিল তাহলে এখানে আমাদের মোট সংখ্যা কতগুলো এক্সটি তাহলে আমরা এটাকে এখন এটা কিন্তু একটা সমীকরণ দেখো এখানে সমান চিহ্ন আছে প্রক্রিয়া চিহ্ন আছে সংখ্যা প্রতীক আছে চলক আছে তাহলে এটাকে অবশ্যই আমরা সমীকরণ বলতে পারি কারণ সমীকরণের সংখ্যা থেকে আমরা কি জানি অজানা রাশি বা চলক প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে বলে কি সমীকরণ তাহলে দেখো আমি এখানে যে গাণিতিক বাক্যটি লিখেছি তার মধ্যে সমান চিহ্ন আছে সংখ্যা প্রতীক আছে চলক আছে আমাদের এক্স এবং প্রক্রিয়া চিহ্ন আছে এখানে প্লাস এখানে প্লাস এই প্রক্রিয়া চিহ্নগুলো আছে কাজে এটি একটি সমীকরণ তাহলে আমরা কি করলাম সমীকরণ গঠন করলাম উপরোক্ত শর্তাবলীর ভিত্তিতে তো এখন আমরা এই সমীকরণটি সমাধান করব বা দেখো এখানে এখানে হর আছে টু এখানে থ্রি এবং এখানে আছে কত ওয়ান তাহলে ওয়ান টু থ্রি এর লসাগ করলে হবে কত সিক্স ওয়ান টু থ্রি এর লসাগো করলে কত হবে সিক্স হবে তাহলে আমরা টু দিয়ে যদি সিক্সকে ভাগ করি তাহলে হবে কত থ্রি আর থ্রি দিয়ে এক্সকে গুণ করলে হবে কত থ্রি এক্স প্লাস আছে এখানে প্লাস দাও থ্রি দিয়ে যদি আমরা সিক্সকে ভাগ করি কত হবে টু টু দিয়ে এক্সকে গুণ করলে হবে টু এক্স প্লাস আসে আমরা প্লাস দেব আর এখানে দেখো এখানে চল্লিশের নিচে তোমরা মনে মনে ওয়ান আছে মনে করবে তাহলে ওয়ান দিয়ে যদি আমরা সিক্সকে ভাগ করি তাহলে হবে কত সিক্স আর ওই সিক্স দিয়ে যদি আমরা চল্লিশকে গুণ করি তাহলে কত হবে চার ছয় চব্বিশ একটা শূন্য তো শিক্ষার্থীরা তোমরা এখানে মনে রাখবে এখানে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে তোমরা নিচে ওয়ান যদি মনে করো তাহলে ওয়ান দিয়ে সিক্সকে ভাগ করবে হবে কত সিক্স আর সিক্স দিয়ে চল্লিশকে গুণ করলে হবে কত ফর্টিকে গুণ করলে হবে টু হান্ড্রেড অ্যান্ড ফর্টি ঠিক আছে আর ডান পাশে যা ছিল সেটা লাখো এক্স বা তাহলে আমরা এখানে যদি একটু যোগ বিয়োগ করিয়ে দেখো থ্রি এক্স আর টু এক্স যোগ করলে হবে কত ফাইভ এক্স প্লাস হচ্ছে কত টু হান্ড্রেড ফর্টি ডিভাইডেড বাই সিক্স ইকুয়াল টু কত এক্স বা আমরা তোমাদের সাত দশমিক এক অনুশীলনীতে ভগ্নাংশের সমাধান কিভাবে করতে হয় সমীকরণের সমাধান কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা দেখিয়েছি ওখানে কিন্তু একটি পদ্ধতি ছিল আর গুণন ঠিক আছে তাহলে এটাকে আমরা আর গুণন করি তাহলে আর গুণন করলে দেখো এক্স এনিসে মনে মনে ওয়ান আছে তাহলে এটার সাথে যদি আমরা ওয়ানকে গুণ করি আর গুণন মানে কি কোন গুণ অর্থাৎ প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের কত ফরের গুণ হবে এক্সচেন্ডে সে হচ্ছে আমার ওয়ান তাহলে ওয়ান দিয়ে যদি আমরা এই পাশটাকে গুণ করি তাহলে এটাই থাকবে ফাইভ এক্স প্লাস হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড ফর্টি ইজ ইকুয়াল টু আচ্ছা আমরা এই পাশটা একটু আগে লিখি তোমরা যে কোনো পাশে আগে লিখতে পারো সমস্যা নেই আমরা এই পাশটা একটু আগে লিখি ঠিক আছে তাহলে সিক্স আর এইস গুণ করলে কত হবে সিক্স এক্স ইজ ইকুয়াল টু আর এখানে কত হবে ফাইভ এক্স প্লাস টু হান্ড্রেড অ্যান্ড ফর্টি শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের এই পাশে সিক্স ছিল নিচে আর ওই পাশে এক্স ছিল উপরে তাহলে উপরে নিচে যদি আমরা গুণ করি আর গুনুন যাকে বলে তাহলে সিক্স আর এক্স গুণ করলে হবে সিক্স এক্স সমান এই এক্সের নিচে মনে মনে ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে যদি আমরা এটাকে গুণ করি এটাই হবে অথবা তোমরা নর্মালি মনে করতে পারো যেহেতু সিক্স এই পাশে ভাগ অবস্থায় আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে তাহলে সিক্সের সাথে এক্স গুণ হয়ে গেছে আর এটা ওই পাশে চলে গেল। ঠিক আছে বা এখানে তোমাকে একটু সাইড নোট দিয়ে দাও আর গুণন করে আর গুনন করে পাই সুতরাং তাহলে এখানে আমরা কী লিখবো সিক্সএ আমরা বাম পাশে রেখে দেই মাইনাস হচ্ছে ফাইভ এক্স ইজ ইকাল টু কত টু হান্ড্রেড অ্যান্ড ফর্টি বা x 240 এখানে লেখো পক্ষান্তর করে এখানে আমরা কি করলাম পক্ষান্তর করে তো পক্ষান্তর কিন্তু সমীকরণ সমাধানের একটি নিয়ম শিক্ষার্থীরা দেখো আমরা 6x আমাদের সমান চিহ্নের বাম পাশে ছিল আমরা বাম পাশে রেখেছি 5x ছিল সমাসিনের ডান পাশে আমরা এই পাশ থেকে ফাইভ এক্সকে বাম পাশে যদি নিয়ে আসি অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে তাহলে এটা ছিল প্লাস হয়ে গেলো কত মাইনাস আর সমাজ চিহ্ন ডান পাশে ছিল আমাদের দুশো চল্লিশ আমরা দুশো চল্লিশকে পাশে রেখে দিলাম কারণ আমরা জানি সমীকরণের সমাধানে কি করতে হয় চলকযুক্ত পদগুলোকে বাম পাশে নিয়ে আসতে হয় আর চলক ছাড়া যে পদগুলো আছে সেগুলোকে ডান পাশে নিতে হয় তাহলে যেহেতু আমরা চলক অর্থাৎ এক্সের মান বের করব তাহলে আমরা যুক্ত যে পদগুলো আছে সেগুলোকে অবশ্যই আমরা বাম দিকে রাখবো এবং এক্স ছাড়া যে পদগুলো আছে সেগুলোকে আমরা ডান পাশে রাখবো তো দেখো এক্সের মান কত বের হইলো সুতরাং এক্সো মান কত দুইশো চল্লিশ অর্থাৎ টু হান্ড্রেড অ্যান্ড ফর্টি তাহলে আমাদের কি বলেছিল। সমীকরণ গঠন করে মোট ফলের সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা লিখতে পারি সুতরাং মোট ফলের সংখ্যা দুশো চল্লিশটি সুতরাং মোট ফলের সংখ্যা মোট ফলের সংখ্যা দুইশো চল্লিশটি শিক্ষার্থীরা মোট ফল কতগুলো ছিল আমাদের তাহলে মোট ফল ছিল আমাদের কত দুইশো চল্লিশটি দেখো সমীকরণটির সমাধান ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা জাস্ট আমরা সবগুলো ফলকে যোগ করলাম এতগুলো এতটি আছে আপেল এতটি আছে কমলা এবং এতটি আছে আম তাহলে আপেল কমলা এবং আম এই সবগুলো ফল যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট ফলের সমান হবে তাহলে দিলাম আমি সমান চিহ্ন আর মোট ফল ছিল আমাদের এক্সটি তাহলে এখানে আমি টু থ্রি এবং এখানে চল্লিশের নিচে ওয়ান আছে তাহলে আমরা টু থ্রি এবং ওয়ানে লসাগো করলাম লসাগো হলো সিক্স এখন আমরা এই ভগ্নাংশের অর্থাৎ টু দিয়ে হট দিয়ে এই লসাগোটাকে আমরা ভাগ করব প্রথমে তাহলে টু দিয়ে সিক্সকে ভাগ করলে হবে কত থ্রি আর থ্রি দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি থ্রি এক্স হবে প্লাস আছে প্লাস দিলাম থ্রি দিয়ে সিক্সকে ভাগ করলে হবে কি টু আর টু দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে টু এক্স হবে প্লাস আর এই ফর্টি এবং অ্যান্ড সিক্স যদি আমরা গুণ করি তাহলে হবে টু হান্ড্রেড অ্যান্ড ইজ ইজিকোয়াল টু কত এক্স তাহলে আমরা থ্রি এক্স আর টু এক্স যোগ করলে কত পাবো ফাইভ এক্স পাবো প্লাস হচ্ছে হচ্ছে কত টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি আমরা এখানে লিখলাম ডিভাইডেড বাই সিক্স সমান এক্স এখন আমরা এখানে একটু আর গুণন করবো এই এক্সের নিচে মনে মনে কী আছে ওয়ান আছে ঠিক আছে ওয়ান যদি থাকে তাহলে সিক্স আর এক্স আছে উপরে এই এটা এটা গুণ করলে হবে কত সিক্স এক্স সমান আর ফাইভ এক্স প্লাস টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি এটার নিচে কিন্তু ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে গুন করলে এটাই হবে এরপরে আমরা কী করবো যেহেতু চলকে মনে বের করবো চলকযুক্ত পদগুলোকে আমরা অবশ্যই বাম পাশে নিয়ে যাব তাহলে সিক্স এক্স আমরা রেখে দিলাম ফাইভ এক্স এর পাশে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হলো সমান হচ্ছে কত টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি সিক্স এক্স থেকে ফাইভ এক্স যদি মাইনাস করি তাহলে হবে কত ওয়ান এক্স দ্যাট ইস এক্স সমান হচ্ছে কত টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি তো শিক্ষার্থীর আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তারপরেও যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও তোমাদের কোথাও দেখতে প্রবলেম হচ্ছে কি না লেখা বোঝা যাচ্ছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা ঠিক আছে দেখি তোমাদের কোথাও সমস্যা হচ্ছে কিনা কমেন্টস বলে একটু দেখে নেই আলাইকুম আসসালাম নসরাতি ভাই সোয়া সিং থ্যাংক ইউ লাবনী আক্তার আছে আমাদের সাথে নাসির উদ্দিন হাসনাইন আছে আমাদের সাথে তো সময় তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য ঠিক আছে শিক্ষার্থীরা দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ মসজিদিচ্ছি আমাদের এই পর্যন্ত ছিল খ নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো গণ নম্বরে আমাদের কী বলেছে প্রতিটি আপেলের দাম বারো টাকা প্রতিটি কমলার দাম বিশ টাকা এবং প্রতিটি আমের দাম তিরিশ টাকা হলে ফলগুলো কিনতে মোট কত টাকা লাগবে তাহলে এখানে আমের দাম দেওয়া আছে একটি প্রত্যেকটা জিনিসের একটির করে দাম দেওয়া আছে একটা আপেলের দাম একটি কমলার দাম এবং একটি আমের দাম দেওয়া আছে তাহলে আমি যদি মোট ফলের দাম বের করতে চাই আমাকে এখানে জানতে হবে যে আপেল আছে কতটি দাম আছে চল্লিশটিটার তো নির্দিষ্ট করে দেওয়া দেওয়া আছে তাহলে আমরা প্রথমে দেখে নেই যে কতটি আপেল আছে এবং কতটি কমলা আছে দেখো গ নম্বর প্রশ্নের সমাধান তাহলে গ নম্বর প্রশ্নের সমাধান যদি আমি করতে চাই তাহলে আমার কিন্তু মোট ফল কতটি ছিল সেটি লাগবে সেটি আমরা বের করেছি খ নম্বর প্রশ্নে তাহলে দেখো খ থেকে প্রাপ্ত খ থেকে প্রাপ্ত খ থেকে প্রাপ্ত মোট ফলের সংখ্যা মোট ফলের সংখ্যা টু হান্ড্রেড অ্যান্ড এতটি তাহলে আমাদের মোট ফল ছিল কত দুশো চল্লিশটি আর আপেল ছিল কতটি এত অংশ তাহলে আমরা দুশো চল্লিশের এত অংশ ছিল ঠিক আছে তাহলে দুশো চল্লিশকে যদি আমরা এত দিয়ে গুণ দেই তাহলে আমরা কী পাবো আপেল পাবো সুতরাং আপেল আছে আপেল আছে আপেল আছে দুশো চল্লিশ গুণন হচ্ছে কত হাফ এতটি সেক্ষেত্রে খেয়াল করো মোট ফলের এত অংশ ছিল আপেল তাহলে দুশো চল্লিশ গুণন হাফ যদি আমরা দেই তাহলে এটা কাটাকাটি করো একটু দুই অক্ষে দুই বারো দুগুণে কত চব্বিশ একটা শূন্য তাহলে আপেল হলো কতগুলো একশো বিশটি এখানে আমাদের আপেল আছে কতটি একশো বিশটি ঠিক একইভাবে আমরা কমলা সংখ্যা বের করি দেখো কমলা আছে কমলা আছে কত দুশো চল্লিশ গুণ কতটি আছে কমলা ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ এতটি ঠিক আছে তোমরা এখানে গুণ চিহ্ন দিতে পারো এবং এর এরও লিখতে পারো এর মানে হচ্ছে গুণ তোমরা যে কোনো এর লিখলেও হবে গুণ চিহ্ন দিলেও হবে তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করে দেখো তিন অক্ষে তিন তিন আটে কত চব্বিশ আর একটা শূন্য তাহলে কতগুলো হলো আপেল সরি কমলা আশিটি কমলা আছে কত আশিটি আর আম কতগুলো আছে আমাদের এটি সরাসরি দেওয়া আছে আম আছে কতটি চল্লিশটি তাহলে লেখো এবং আম আছে আম আছে চল্লিশটি তাহলে আমরা প্রথমে দেখতে দেখেছিলাম যে এখানে আমাদের তিন ধরনের ফল আছে আপেল কমলা এবং আম তাহলে কোন ধরনের ফল কতগুলো আছে সেটা আমরা বের করে ফেললাম আপেল আছে একশো বিশটি কমলা আছে আশিটি এবং আম আছে কতটি চল্লিশটি তো শিক্ষার্থীরা আমাদের বলেছে যে মোট ফল কিনতে কত টাকা লাগবে এখন মোট ফল কিনতে কত টাকা লাগবে এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের একশো বিশটি আপেলের দাম বের করতে হবে আশিটি কমলা আছে এই আশিটি কমলার দাম বের করতে হবে এবং চল্লিশটি আম আছে এই চল্লিশটি আমের দাম বের করতে হবে তারপরে আমরা কি করব সবগুলো ফলের মূল্য যোগ করব। তাহলে লেখ। একটি আমের দাম কত দেওয়া আছে আমাদের দেখো একটি আমের দাম দেওয়া আছে কত প্রতিটি সরি প্রতিটি আপেলের দাম দেওয়া আছে বারো টাকা তাহলে আমরা আপেলের দাম গুলো বের করে নিই লেখো দেওয়া আছে অথবা লেখো এখন দেখো একটি আপেলের দাম একটি আপেলের দাম একটি আপেলের দাম কত দেওয়া আছে বারো টাকা সুতরাং আমাদের কতগুলো আপেল আছে একশো বিশটি আপেল আছে তাহলে লেখো সুতরাং একশো বিশটি আপেলের দাম তাহলে কত হবে বারো গুণ একশো বিশ এত টাকা তাহলে আমাদের এখানে যদি গুণ করি কত হবে দেখো বারো আর বারো আগে গুণ করি বারো এবং বারো গুণ করলে হবে কত একশো চুয়াল্লিশ আর একটা শূন্য আছে বসিয়ে দিলাম এত টাকা তাহলে আমাদের আপেলের দাম কত হলো চোদ্দোশো চল্লিশ টাকা ঠিক আছে এরপরে আমাদের কমলার দাম বের করতে হবে তাহলে এখানে আমাদের কমলা আছে কয়টি আশিটি তাহলে আমি লিখি আবার একটি কমলার দাম কত দেওয়া আছে বিশ টাকা একটি কমলার দাম দেওয়া আছে বিশ টাকা তাহলে লেখো একটি কমলার দাম একটি কমলার দাম বিশ টাকা টোয়েন্টি টাকা সুতরাং দেখো আমাদের কমল আছে কতগুলো আমাদের এখানে মোট কমল আছে হচ্ছে আশিটি ঠিক আছে তাহলে দেখো সুতরাং আশিটি কমলার দাম এইটটি হ্যাঁ আশিটি কমলার দাম তাহলে কত হবে টোয়েন্টি ইন্টু এইটটি এত টাকা সমান তাহলে আমরা যদি আশি এবং বিশ গুণ করি তাহলে আট দ্বিগুণে কত ষোলো আরও দুটা শূন্য ঠিক আছে কত টাকা হলো ষোলোশো টাকা অর্থাৎ আমাদের ষোলোশো টাকার কমল আছে এখানে শিক্ষার্থীরা এখন আমাদের সবশেষ স্টেপ হচ্ছে কি আমের দাম বের করা এখানে আমাদের আম আছে কয়টি চল্লিশটি আম আছে তাহলে একটি আমের দাম দেওয়া আছে কত একটি আমের দাম দেখো কত দেওয়া আছে প্রতিটি আমের দাম হচ্ছে তিরিশ টাকা তাহলে আমরা লিখি আমরা আমের দামটা একটু উপরে লিখি দেখো আমরা একটু উপরে লিখে দিচ্ছি লেখো একটি লেখো আবার তোমরা অবশ্যই এই লাইনগুলো নিচে লিখবে আবার একটি আমের দাম একটি আমের দাম কত দেওয়া আছে তিরিশ টাকা তাহলে লেখো একটি আমের দাম থার্টি টাকা তাহলে আমাদের কতগুলো আম আছে চল্লিশটি আম আছে আমাদের তাহলে সুতরাং ফর্টি এতটি আমের দাম তাহলে অবশ্যই বেশি হবে কারণ একটি দামের দাম যদি হয় তিরিশ টাকা একটি আমের দাম তাহলে চল্লিশটি আমের দাম কি হবে অবশ্যই বেশি হবে আর বেশি হলে গুণ করতে হবে এত টাকা সমান তাহলে এখানে আমরা তিরিশ আর চল্লিশ যদি গুণ করি আমরা থ্রি এবং ফোর যদি গুণ করি আগে তাহলে থ্রি আর ফোর গুণ করলে হবে কত টুয়েলভ আর দুইটা শূন্য আছে দুইটা শূন্য বসায় দাও এত টাকা শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু আপেলের দাম বের করে ফেলেছি কমলার দামও বের করেছি এবং আমের দামও বের করেছি অর্থাৎ এখানে যে তিন ধরনের ফল আছে সবগুলো ফলের দামই কিন্তু আমরা বের করেছি দেখো তোমার এই পর্যন্ত বুঝতে পেরেছো না আমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখে নিচ্ছি আমাদের সাথে যুক্ত আছে ইরফান হুসাইন ফাহাদ ইজিং ফাহাদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য এবং আমি তোমাদের বারবার বলছি যে ক্লাসটি তোমরা একটু শেয়ার করে দাও যেন ক্লাসটি সবাই দেখার সুযোগ পায় সাইমা হুসাইন স্যার আমি আজ ইজুল তো তোমাকে অসংখ্য ধন্যবাদ ইজাজুল তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখো তোমাদের কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্টস করে জানাও এখন আমরা কি করব দেখো বলেছে ফলগুলো কিনতে মোট কত টাকা লাগবে আমরা তো সব ধরনের ফলের দামই বের করে ফেলেছি তাহলে আমরা সবগুলো ফলের দাম এখন যোগ করে দিই তাহলে এখনো সুতরাং ফলগুলো কিনতে অথবা ফলগুলোর মোট দাম লেখো সুতরাং ফলগুলোর মোট দাম ফলগুলোর ফলগুলোর মোট দাম মোট দাম কত হবে দেখো আপেলের দাম ছিল কত চোদ্দশো চল্লিশ টাকা যোগ কমলার দাম ছিল কত ষোলোশো যোগ আর আমের দাম আমরা কত পেয়েছি বারোশো এত টাকা সমান তাহলে আমরা যদি যোগ করি কত হয় দেখো শূন্য 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 যোগ করলে শূন্য হবে এই শূন্য এই শূন্য যোগ করলে শূন্য আর চার যোগ করলে হবে চার আর এখানে কত টু আর সিক্স কত এইট এইট আর হচ্ছে ফোর টুয়েলভ টু হাতে কত থাকবে হাতে থাকবে কত এক এক একে দুই দু একে তিন তিন আরেক হচ্ছে কত চার অর্থাৎ কত হবে কত হবে আমাদের মোট ফলের দাম চার হাজার দুইশো চল্লিশ টাকা চার হাজার দুইশো চল্লিশ টাকা দেখো আমাদের নম্বর প্রশ্নে কী চেয়েছিল যে প্রতিটি আপেলের দাম বারো টাকা প্রতিটি কমলার দাম বিশ টাকা এবং প্রতিটি আমের দাম যদি তিরিশ টাকা হয় তাহলে ফলগুলো কিনতে মোট কত টাকা লাগবে তাহলে আমরা ফলগুলোর মোট দাম বের করে ফেললাম ফলগুলো কিনতে তাহলে আমাদের কত টাকা লাগবে বিয়াল্লিশশো চল্লিশ টাকা লাগবে তাহলে লেখ ফলগুলো কিনতে মোট অতএব ফলগুলো কিনতে ফলগুলো কিনতে মোট এত টাকা লাগবে এটা হচ্ছে অ্যান্সার শিক্ষার্থীরা দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা সমস্যা থাকলে আমাকে বলো মিথিলা মুস মুশফিকা আমাদের সাথে আছে স্যার আসসালামাইকুম আলাইকুম আসসালাম তো শিক্ষার্থীরা আমাদের এই পর্যন্ত ছিল আজকের এই সৃজনশীল প্রশ্নের সমাধান আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ অঙ্কটি তেমন কঠিন না অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্যে এই টাইপের আরও কিছু অঙ্ক তোমরা করবে চেষ্টা করবে বাসায় আর যদি কোথাও সমস্যা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের যাবতীয় সমস্যা সমাধান করে দেওয়ার জন্য তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাসায় থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এবং আমাদের সামনে বার্ষিক পরীক্ষা আছে সেই পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা চালিয়ে যাও ধন্যবাদ সবাইকে